হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 8টা, তো আমি চান করে নিয়েছি সকাল সকাল। আজকে যেহেতু সরস্বতী পূজা, তো আমি কীভাবে সাজুগুজু করি আজকে আমি নিজে নিজেই মেকআপ করবো। তো কীরকম মেকআপ নিতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার সাথে মাগু কীভাবে সাজুগুজু করে, আজকে মাগুও শাড়ি পরবে, তো বাবা এনে দিয়েছে, তো সেটা সবটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, মাগুকে রেডি করানো কমপ্লিট। তো বৌদি আমি দুজন মিলেই মাগুকে সাজালাম, কেমন হয়েছে সাজটা। তো মাগু হচ্ছে ওর দাদাদের সঙ্গে ওইদিকে ঘুরতে যাচ্ছে, ওখানে একটা পুজো হচ্ছে, তো আমি যেহেতু রেডি হইনি ওই জন্য যেতে পারলাম না। তো মাগু যাচ্ছে, তো আজকে আমিও একটু হালকা করে মেকআপ করবো। তো আমার মেকআপ লুকটা কীরকম হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলো। তো আমি রেডি হয়ে পড়েছি, এখন মেলায় যাওয়ার জন্য আমি বাড়ি থেকে বেরো হয়ে পড়লাম। তো এরপর আমি গাড়িতে উঠতেছি, তো উঠেই চলে যাচ্ছি কোথায় একটু সেসবটি দেখতে থাকো আমরা। তো আমি এখন উঠে পড়েছি গাড়িতে, তো এখন গাড়ি স্টার্ট হচ্ছে, তো স্টার্ট হয়ে পড়েছে, তো এখন আমি যাচ্ছি। তো এই জায়গাটায় যেহেতু বাস ছাড়, একটু ভালো করে গাড়িটাকে নিয়ে যেতে হবে। তো আর একটু পরে আমরা বাজারটা পার হয়ে আমরা রাস্তায় উঠবো। তো চলে আসলাম, এ দেখে দেখো দুটো মুরগি কীভাবে যাচ্ছে। তো আমরা বাজারে চলে এসেছি, তো এই যে আমাদের বাজারটা এখান থেকেই দেখা যাচ্ছে। আর বাজারের যে আমরা প্রথমেই যে, তো আমরা রাস্তায় উঠে পড়েছি, তো চলো আমরা যাচ্ছি। তো আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, তো তোমরাও সেই অবধি দেখতে থাকো। তো আমরা চলে এসেছি, তো এখন গাড়ি রাখতে গেছে, তো ওই যে দেখো গাড়ি রাখতে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, তো মেলায় ঢুকে পড়লাম। তো মেলায় দেখো কত ভিড় জমেছে, ভিড় জমেছে জন্য আমরা বেশিক্ষণ ছিলাম না। এখানে দেখো ছোটদের এই নাগরদোলাটা এসেছে, তো ওইদিকে ট্রেন এসেছে, সবাই শাড়ি পরেছে। সরস্বতী পূজার দিন কে আর শাড়ি না পরে বলো, সবাই শাড়ি পরেছে, কত সুন্দর করে গাজরা মাথায় দিয়েছে। তো দেখো, তো ওই যে ওইদিকে এসেছে ডিস্কো, তো আমরা ডিস্কোতে উঠেছিলাম। তো যেহেতু ক্যামেরা করার অন্য কেউ ছিল না, ওই জন্য আমাদের ক্যামেরা করা হয়নি, তো অন্যদেরকেই ক্যামেরা করলাম। তো এদিকে নাগরদোলা ঘুরছে অনেক লোকজন, কিন্তু নাগরদোলায় আমি উঠতে পারি না, তাই উঠবো না। তো আমি ওইদিকে একটু দাঁড়িয়ে আছি, আমাকে একটু ক্যামেরা করলো, তারপরে আমরা বসে গেছি খেতে। তো বেশি কিছু খাবো না, যেহেতু এখনই আসলাম খেয়ে বাড়িতে। তো চাট, পাপড়ি চাট খেয়েছি, তো এই যে পাপড়ি চাট দিয়ে দিল আমাদেরকে, তো এখন আমরা খেলাম, তো খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো আমরা এখন, তো আমরা রাস্তায় উঠে পড়েছি, তো রাস্তায় প্রচুর জ্যাম, ওই জন্য যখন একটু দেখলাম ফাঁকা পড়েছে। তো মেলার থেকে আমরা অনেকটা দূরে এসে গেছি, তো এইদিকেও প্রচুর জ্যাম, তো এখান থেকে একটু ক্যামেরা করলাম। তো এখান থেকে আমার ব্লগটি শেষ করছি। তো ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার ব্লগটি প্রথম দেখছো তাদেরকে বলছি তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে ভিডিওটি ছাড়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো আজকের মতে টাটা।